কাজের চাপে অনেকদিন ভিডিও বানাতে পারিনি, আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আপনারা অ্যাপ রিভিউ ভীষণ পছন্দ করেন এবং বহু প্রশ্ন আমরা এই কমেন্টের মধ্যে পাই যে স্যার রেওয়াজের সময় সুর ঠিকঠাক লাগছে কি না সেটা কিভাবে বুঝব। আজকে একটা খুব সহজ অ্যাপের মাধ্যমে আমরা দেখে নেব রেওয়াজের সময় আমরা বেসুরো হয়ে যাচ্ছি কি না সেটা আমরা কিভাবে পরীক্ষা করে দেখতে পারি। নমস্কার, সল্টেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত আমাদের এই গানের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা শুধুমাত্র গান নিয়ে আড্ডা মারি তাই নয়, এখানে আমরা নানা রকম অ্যাপ নিয়েও কথা বলি এবং যে অ্যাপগুলো নিয়ে আমরা এখানে কথা বলি তারা সবাই ফ্রি, আমরা কোনো পেইড অ্যাপ প্রমোশন করি না, আমরা কোনো পেইড অ্যাপের কথা বলি না, আমরা সেই অ্যাপগুলোর কথাই বলি যে অ্যাপগুলো আমাদের সমস্ত ইউজাররা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আজকে এরকম একটা অ্যাপ নিয়েই আমাদের আলোচনা। আজকে যে অ্যাপটা নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে ভোকাল পিচ মিটার। এই অ্যাপটা কি করে, আমরা যারা রিয়েলিটি শো দেখেছি তারা দেখেছি যে রিয়েলিটি শোতে অনেকে অনেক জাজ একটা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকেন এবং সেই জাজ খুব নিখুঁত বলে দেন। হ্যালো, রিয়েলিটি শোতে আমরা অনেক সময় দেখি কোনো একজন জাজ একটা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে আছেন এবং তিনি খুব নিখুঁত বলে দিচ্ছেন যে তোমার ওই সুরটা কম লেগেছে, ওই সুরটা বেশি লেগেছে। এখানে এই যে অ্যাপটার কথা আজকে আমরা বলছি তারই একটা অত্যন্ত উন্নত ভার্সন তারা ইউজ করেন এবং স্টুডিও এনভায়রনমেন্টে অডিও ট্র্যাকটাও তারা অনেক নিখুঁত পান এবং কোন নোট কম বেশি বা কতটা কম বেশি লেগেছে সেখান থেকে তারা বলে দিতে পারেন। আজকে অ্যান্ড্রয়েডের ফ্রি অ্যাপের যুগে এই ধরনের একটা অ্যাপের সুবিধা আপনিও পেতে পারেন যখন আপনি রেওয়াজ করছেন। হ্যাঁ, অবশ্যই এটা একটা ফ্রি অ্যাপ, সুতরাং ওটার মতো অতটা নিখুঁত নয় এবং ওটা একটা স্টুডিও এনভায়রনমেন্টে, ওখানে অনেক নিখুঁত ব্যাপারগুলো দেখা যায়। এখানে আমরা যতই আইসোলেটেড থাকি না কেন, এই যে আমি এখন ঘরের দরজা জানলা সব বন্ধ করে রয়েছি তাও শুনতে পাচ্ছেন ওই যে বাইরে কাজকর্ম করছে ওরা আওয়াজ আসছে, বাইরে গাড়ির আওয়াজ আসছে, সুতরাং একদম নয়েজ ফ্রি এনভায়রনমেন্টে আমরা কাজ করি না, তা সত্ত্বেও এই অ্যাপটা ব্যবহার করে কিন্তু আমরা মোটামুটি একটা আন্দাজ পেতে পারি যে আমার সুর কতটা ঠিক লাগছে। আজকে এই অ্যাপটা আপনাদের একটু ডেমনস্ট্রেট করে দেখাতে চাই। এই অ্যাপটা একটা খুব ইন্টারেস্টিং অ্যাপ, আপনারা যদি খেয়াল করেন এখানে অনেকগুলো লাইন রয়েছে এবং আমি যে কথা বলছি খুব র্যান্ডম কিছু লাইন আসছে, কিন্তু আমি যদি কোনো একটা সুর লাগাই তখন এটা অলমোস্ট একটা স্ট্রেট লাইন হবে। আপনাদের অনুমতি নিয়ে আমি যদি একটু হেডফোন পরি, জানি একটু জবরজং লাগবে দেখতে, কিন্তু এই মাইক্রোফোনটা আমরা বেটার পাবো সেই কারণে এই হেডফোনটা পরলে আপনারা এই রিডিংটা বেটার বুঝতে পারবেন। খেয়াল করে দেখুন এবার কিন্তু লাইনটা স্ট্রেট লাইন হলো, কারণ একটা বিশেষ ফ্রিকোয়েন্সিতে আমি সুর বলেছি। আমি যখন র্যান্ডম বলছি তখন র্যান্ডম কিছু লাইন আসছে, কারণ কি ফ্রিকোয়েন্সিও বুঝতে পারছে না। এই জিনিসটা দিয়ে আমরা যদি রেওয়াজ করি আমরা কিন্তু খুব সুন্দর বুঝে নিতে পারবো আমরা কতটা সুরে বা কতটা বেসুরে গাইছি। লাইনটা আমাদের এই অ্যাপে কখনোই পারফেক্ট স্ট্রেট লাইন হবে না, কারণ ওই যে বলছিলাম প্রচুর নয়েজ আছে, প্রচুর ইন্টারফিয়ারেন্স আছে, কিন্তু মোটামুটি ওই যে দাগটা অ্যাপে দেওয়া রয়েছে তার ওপরে দিয়ে যদি যায় বুঝতে হবে আমি সুরে আছি। আজকে চলুন, একটা বেশি সময় নেই, খুব বেসিক একটা প্র্যাকটিস দিয়ে এই জিনিসটা আপনাদের একটু ডেমনস্ট্রেট করি। আমরা যে প্র্যাকটিসটা আপনাদের বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিস, দুটি স্বর, প্রথমে ছুট তারপরে স্পর্শ তারপরে মির, এই প্র্যাকটিসটা দেখানোর সুবিধা হচ্ছে এই যে মির এবং স্পর্শের তফাত এইটা ভিজুয়ালি এখানে খুব ভালো বোঝা যায়। তাহলে চলুন ভিলাবল ঠাটে করছি সব শুদ্ধ স্বর। স্পর্শ হলো, আই এম সরি, ছুট হলো, এবার স্পর্শ। খেয়াল করুন আগেরবার লাইনটা কেটে গেছিল, সায়ের একটা লাইন ছিল, গায়ের আলাদা লাইন ছিল, এবার কিন্তু সা থেকেই লাইনটা গায়ে গেল। আবার খেয়াল করুন সা গা,
এবার যদি মিড় দিই তাহলে দেখবেন এই যে ভার্টিক্যালি সোজা লাইনটা উঠছে, এ একটা কার্ভেচার নেবে। ওই কার্ভেচারটা নিলেই আমাদের বুঝতে হবে ফ্রিকোয়েন্সিটা ইকুয়ালি বেড়েছে, একটা মিড় হয়েছে। চলুন দেখি, সা গা তাহলে আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। সা গা এটা স্পর্শ, এটার কার্ভেচারটা একরকম। সা গা দেখুন এইটার কার্ভেচারটা কিন্তু অন্যরকম। তাহলে চলুন এই পুরো প্র্যাকটিসটা আমরা যদি এই অ্যাপের সঙ্গে করি এবং অ্যাপের দিকে চোখ রাখি আমরা ঠিকঠাক সুরে বলছি কিনা, চলুন করা যাক। সা গা সা গা সা গা রে মা রে রে মা। পরিচিত রেওয়াজ, কিন্তু এখানে আপনারা এই রেওয়াজটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন, সেইটা বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটা। চলুন অবরোহণ করি। সুতরাং যারা বুঝতে পারছেন তারা ফিল করছেন অসম্ভব কাজের একটা অ্যাপ,
যে কোনো ধরনের প্র্যাকটিসের সঙ্গে করা যেতে পারে। ছুট, ছুটের প্র্যাকটিসে আমাদের ভীষণ হয় এটা, যে স্বর সরে যেতে চায় যখন আমরা প্রথম তানপুরায় ট্রানজিট করছি হারমোনিয়াম থেকে, ভীষণ হয়। তখন যদি এই ভিজুয়াল রেফারেন্সটা পাওয়া যায়, আমার অভিজ্ঞতা বলে ভীষণ সুবিধা হয়। আজকে অ্যাপটা কিভাবে কাজ করে, অ্যাপের সেটিংস সেগুলো নিয়ে বিস্তারিত বললাম না, সেগুলো নিয়ে আর একটা ভিডিও তৈরি করব, এবং তৈরি করা হয়ে গেলে একটা অবশ্যই কার্ড দিয়ে দেবো, সেটা অনেক ইলাবোরেটলি আমরা এই অ্যাপটাকে নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে আমি যে জিনিসটা আপনাদের দেখালাম যে এই অ্যাপটা ব্যবহার করে আমার গলা কতটা সুরে বা কতটা বেসুরো, এইটা আমরা খুব ভালো একটা আইডিয়া পেতে পারি এই অ্যাপটা থেকে। সুতরাং যারা মোটামুটি ব্যাপারটা বুঝতে পেরেছেন তারা প্লিজ অ্যাপটা ডাউনলোড করুন এবং ইউজ করতে আরম্ভ করুন। অত্যন্ত উপকারী একটি অ্যাপ এবং সর্বোপরি এটি ফ্রি। আর যারা বুঝতে পারেননি তারাও ডাউনলোড করুন, চেষ্টা করুন, নিশ্চয়ই বুঝতে পারবেন। চেষ্টা করলেই বুঝতে পারবেন, টেকনোলজিকে ভয় পাওয়ার কিছু নেই। জিনিসটাকে আমাদের চেষ্টা করতে হবে, ডাউনলোড করে ঘাটাঘাটি করতে হবে, কিচ্ছু ভুল হবে না, আস্তে আস্তে বুঝতে পারবেন। আমিও এভাবেই শিখেছি। আর একান্তই যদি বুঝতে না পারেন একটু অপেক্ষা করুন, এই অ্যাপটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেই নিয়ে একটা ডিটেল ভিডিও নিশ্চয়ই আমি আপনাদের জন্য বানিয়ে এখানে একটা কার্ড দিয়ে দেবো। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।